বাংলাদেশের টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক নাটক হাড়কিপ্টে। নিশ্চয়ই বুঝতে পারছেন কিপ্টে বাবার কিপ্টে সন্তানের সেই গল্প টেলিভিশনে জনপ্রিয়তার তুঙ্গে উঠেছিল। সালাউদ্দিন লাবলুর পরিচালনায়, বৃন্দাবন দাসের রচনায়, চঞ্চল চৌধুরী, আমিরুল হক চৌধুরী, শামীম জামান, আখম হাসানদের অভিনয় মুগ্ধ করেছিল সবাইকে। এবার হাড়কিপ্টের সিকুয়াল আসছে আগামী 2 ঈদে। হাড়কিপ্টে চঞ্চল এবার হচ্ছেন ভূত, সাথে ভূত হচ্ছেন খুশি। দুজন মারা গেছেন, তারা এবার জীবিত হাড়কিপ্টেদের মাঝে ভূত হয়ে গাছের ডালে বসবেন। এক যুগ আগে নির্মাতা সালাউদ্দিন লাবলু ও বৃন্দাবন দাস জুটি তৈরি করেছিলেন জনপ্রিয় নাটক হাড়কিপ্টে। দীর্ঘদিন তারা আর কোনো কাজ করেননি একসঙ্গে। বছর দুয়েক আগে ট্রাম্প কার্ড নামের নাটক তৈরি করে এক হয়েছিলেন তারা, আর এবার পুরনো স্মৃতিকে পর্দায় ফেরাচ্ছেন তারা। তৈরি হচ্ছে হাড়কিপ্টে নাটকের নতুন সিকুয়েল, যেখানে পর্দায় ফিরছেন হাড়কিপ্টে নাটকের প্রায় সকলেই। নতুন এই সিকুয়েলটির নাম রাখা হয়েছে হারাধনের একটি বাগান। নির্মাতা লাবলু জানিয়েছেন, আগের নাটকের পরের প্রজন্ম এতে দেখা যাবে। প্রথম নাটকে হাড়কিপ্টে ছিলেন আমিরুল হক চৌধুরী, তার স্ত্রী ছিলেন রাশেদা চৌধুরী, প্রতিবেশী ছিলেন আমিরুলের বন্ধু ও তার দুই সন্তান বৃন্দাবন ও শাহনাজ খুশি। নতুন কিস্তিতে বৃন্দাবন দাসকে দেখা যাবে বাবা হিসেবে। এবার হাড়কিপ্টে সন্তান হয়েছেন তারই দুই ছেলে সৌম্য ও দিব্য। দেখা যাবে মারা গেছেন চঞ্চল চৌধুরী ও শাহনাজ খুশি, তারা এবার ভূত হয়ে ফিরেছেন। সালাউদ্দিন লাবলু বলেছেন, এবারের নাটকটি বৃন্দাবন দাসের পরিবারকে নিয়ে, তবে মাঝে মধ্যেই চঞ্চল ও খুশি পুরনো কথা মনে করিয়ে দেবে দর্শকদের। বৃন্দাবনের স্ত্রীর ভূমিকায় এবার অভিনয় করছেন নাজনীন চুমকি। চুমকি জানিয়েছেন, এখানে বৃন্দাবন দাসের দ্বিতীয় স্ত্রী হিসেবে আমাকে দেখা যাবে। আগেরজন ছিলেন তমালেকা কর্মকার, তিনি তো এখন দেশের বাইরে, তাই তাকে মৃত হিসেবে দেখানো হবে। আর আমার ঘরের দুই সন্তান দিব্য ও সৌম্য। দুই সন্তানের বিষয়ে আরও যোগ করে চুমকি জানিয়েছেন, হাড়কিপ্টের জন্য প্রথম কাজ হয় যখন, তখন এই দুজন ছিল খুবই ছোট, কিন্তু এবার তারা অভিনয়ের সময়ে তাদের কাজ দেখে আমি প্রায় অবাক হয়ে গিয়েছি। এত সাবলীলভাবে চরিত্র দুটো নিয়েছে তারা, যা দেখে আমি বিস্মিত। আগামী 2 ঈদে সালাউদ্দিন লাবলু বৃন্দাবন দাস জুটির হাড়কিপ্টের এই সিকুয়াল হারাধনের একটি বাগান প্রচারিত হবে একটি বেসরকারি টেলিভিশনে। নিশ্চয়ই আগামী 2 ঈদের এই আয়োজন দর্শকদের আলোড়িত করবে, মনে করিয়ে দিবে হাড়কিপ্টের জনপ্রিয়তার অতীত অভিজ্ঞতা।